नजर रखब परवर्ती संबादे। एकदिके उत्सवेर मौसुम दुर्गापूजा चलछे किन्तु एई पूजोर मध्ये अशांतिर छक एकेर पर एक अभियोग उठे आसते शुरू करेछे। तबे एई अशांतिर छक निये जे खबर इतिमध्ये राज्येर समस्त थानाके सतर्क करा हयेछे प्रशासनेर पक्ष थेके, कारण साम्प्रतिककाले जे घटनागुलो घटेछे एकेर पर एक घटनाके केंद्र करे राज्ये इतिमध्ये सतर्क रयेछे प्रशासन। कथा बलबो टेलिफोन लाइने रयेछेन प्रतिनिधि अंकिता बर्धन। अंकिता, एई मुहूर्ते राज्य पुलिशेर पक्ष थेके कि बार्ता उठे आसछे राज्येर शान्ति सम्प्रीति बजाय रखते? একদমই দেখো, ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে, আর সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখা রয়েছে যে ইতিমধ্যে উৎসব মৌসুমে বেশ কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে, আর এই পোস্টগুলি বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, রাজ্যে এক প্রকার অশান্তি ছড়ানোর চেষ্টা করছে একদল দুষ্কৃতীরা, অন্যদিকে বেশ কুচক্রী কয়েকজন মিলে তারা এই উৎসব মৌসুমে রাজ্যকে কিভাবে অশান্ত করে তোলা যায় বা দুই গোষ্ঠীর মধ্যে কিভাবে সংঘর্ষ করানো যায় এই বিষয়গুলি সংক্রান্ত বিভিন্ন পোস্ট তারা করছে, এবং সেই বিষয়গুলি কিন্তু এখন যথেষ্ট নজরে রয়েছে ত্রিপুরা পুলিশের। আজ তারা বাধ্য হয়ে একটি পোস্ট করে এবং সেই পোস্টে তারা লিখে দিয়েছে একেবারে স্পষ্ট ভাষায়, যারাই এই ঘটনার সাথে যুক্ত, যারাই এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হবে। অন্যদিকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আরো একটি আহ্বান করা হয়েছে রাজ্যবাসীর কাছে, যারাই এই পোস্ট দেখবেন বা যাদের চোখে এই পোস্ট ধরা পড়বে তারা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারেন বা 100 যে নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে একটি অভিযোগ দায়ের করতে পারেন সেই পোস্টের একটি স্ক্রিনশট পাঠিয়ে। তারপর তথ্যের ভিত্তিতেই কিন্তু তদন্ত শুরু হবে, অর্থাৎ উৎসবের আগে কোনোভাবেই যেন রাজ্যে অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য ইতিমধ্যে কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন প্রস্তুত রয়েছে সাম্প্রতিককালে যাতে রাজ্যে উৎসবের মৌসুমে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া হুঁশিয়ারি ইতিমধ্যে সোশ্যাল বার্তায় সতর্ক করা হয়েছে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে। কড়া হুঁশিয়ারি এক প্রকার দেওয়া হয়েছে উৎসবের মৌসুমে যাতে কোনো রকমের বিভ্রান্তিকর কোনো মন্তব্য কোনো পোস্ট কেউ না করে এবং উৎসবকে কেন্দ্র করে যাতে সর্বত্রই শান্তি সম্প্রীতি বজায় রাখে তার জন্য একেবারে কড়া হুঁশিয়ারি রয়েছে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।